ড্রোন কেনার ইচ্ছা যেন একটা স্বপ্নের মতো ব্যাপার। যেমন সেই ড্রোনে থাকবে ভালো ক্যামেরা, হাই কোয়ালিটি ক্যামেরা, থাকবে জিপিএস যাতে ড্রোনটা করে স্টেবল হয়, বেশি নড়াচড়া না করে। কিন্তু এই ধরনের ড্রোনগুলো কিনতে গেলে আমাদের বাজেট পড়ে যায় 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত। কিন্তু আমার কাছে আছে আজকে এরকম একটা ড্রোন, যেটা হচ্ছে SJRC-র। এটা মিডিয়াম বাজেটের একটা ড্রোন। এই ড্রোনের মডেল হচ্ছে F11s প্রো 4K ড্রোন। তো আজকে আমরা দেখব এই মিডিয়াম বাজেটের ড্রোনটা কেমন হবে। লেটস আনবক্স দিস ড্রোন। এখানে আছে একটা চার্জিং USB কেবল, সুন্দর একটা বক্সে আছে ম্যানুয়াল ইনস্ট্রাকশন পেপার, যেটা বেশ কাজের। আরেকটা বক্সে আছে স্ক্রুড্রাইভার ও কিছু স্ক্রু এবং এক্সট্রা প্রপেলার। এরপর ড্রোনের রিমোট কন্ট্রোলার। এই কন্ট্রোলারটির একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এতে এক্সট্রা কোনো ব্যাটারি লাগাতে হয় না, এটা রিচার্জেবল। 2 ঘন্টা ফুল চার্জে বেশ কয়েকবার ড্রোন ফ্লাই করা যায়। এরপর ড্রোন দেখতে বেশ সুন্দর ডিজাইন, এটাকে আনফোল্ড করে নেয়। এতে যে মোটর ব্যবহার করা হয়েছে এটা ব্রাশলেস মোটর, পাশাপাশি একটা টয় ড্রোন। ও এই ড্রোনটি রাখলেই বুঝতে পারবেন। ব্যাটারি সহ পুরো এই ড্রোনটির ওয়েট প্রায় 564 থেকে 565 গ্রাম, শুধু ব্যাটারির ওজনই 197 গ্রাম। এর ব্যাটারিটাকে খুলতে হলে এরকম দুই পাশে দেখুন দুটো বাটন আছে, এই বাটন দুটোতে এইভাবে প্রেস করতে হবে। প্রেস করার পর এইভাবে টান দিলেই ব্যাটারিটা খুলে আসবে। সামনের দিকে আছে এরকম ক্যামেরা, প্রোটেক্টরটি এভাবে আলতো করে চাপ দিলেই এটা খুলে যায়। এটাতে আছে 2-axis গিম্বল। এই গিম্বল থাকার সুবিধা হচ্ছে আপনি ড্রোনকে যতই এরকম ডানে বামে বা উপর নিচে করুন না কেন, ক্যামেরা পজিশনটা সেম আসে, মানে ভিডিও ফুটেজটা অনেকটা স্টেবল আসে। এই গিম্বল থাকার সুবিধাই হচ্ছে এটা। এখন ড্রোনের সাথে রিমোট কন্ট্রোলারকে কানেক্ট করতে হলে প্রথমে ড্রোনের পাওয়ার অন করে নিতে হবে। এরপর রিমোটের এই বাটনে 2 বার প্রেস করে এর পাওয়ার অন করে নেব। সেই সাথে ফোনের লোকেশন এবং ওয়াইফাইয়ের সাথে ড্রোনকে কানেক্ট করে নিতে হবে। ড্রোনের ভিডিও ফোনে দেখার জন্য SJF প্রো নামের অ্যাপটি ফোনে ইনস্টল করে নিতে হবে। এখন অ্যাপটিতে কন্ট্রোলস নামের অপশনটিতে ক্লিক করলে ফোনে ভিডিও এবার দেখতে পারবেন। আর হ্যাঁ, ড্রোনে এক্সট্রা একটা মেমোরি কার্ড ব্যবহার করতে হবে, যদিও ফুটেজ ফোনে সব সেভ হয়। এখন এই দুটো জয়স্টিক এরকম কোনাকুনি বরাবর পিছনে আনলেই ড্রোনের সবগুলো মোটর চালু হবে। এবার বাম দিকের এই জয়স্টিকটি সামনের দিকে নিয়ে গেলে ড্রোন ফ্লাই করবে। জয়স্টিকটি পিছনে আনলে ড্রোন ধীরে ধীরে নিচে নামবে। আর ডান দিকের জয়স্টিকটি ড্রোনকে সামনে পিছনে ডানে বামে নেওয়ার জন্য। এছাড়াও কন্ট্রোলারে আরও কিছু বাটন আছে। এটা ছবি ওঠার বাটন, এই হুইলটি ছবি জুম ইন জুম আউট করার জন্য, সেই সাথে এটা ভিডিও রেকর্ড বাটন, আর এই হুইলটি ক্যামেরাকে উপর নিচে করার জন্য। এবার ড্রোনকে ফ্লাই করা যাক। তো দেখতে পাচ্ছেন যে ড্রোনটা কতটা স্টেবল নড়ছে না, যদি আশেপাশে বাতাস হচ্ছে। যদি এটাকে আমি একটু সরে নিয়ে যাই তাহলে আবার এই সেম পজিশনে আসবে। আবার দেখুন এই পজিশনে ফেরত আসবে। এবার যদি এটাকে এই সাইডে সরে, এটাতে জিপিএস থাকার কারণে এমনটা হচ্ছে। এবার যদি এটাকে একটু ঘুরাতে চাই তাহলে দেখুন কি হয়। রিটার্ন হোম বাটন বা জিপিএস অ্যাকুরেসি টেস্ট করা যাক। এই বাটনে প্রেস করার পর ড্রোন যে জায়গা থেকে ফ্লাই করেছে ঠিক সেই জায়গা না হলেও এর আশেপাশে এটা ল্যান্ড করে। এটাতে সামনে পিছনে কোনো সেন্সর নেই, সো উড়ানোর সময় বিল্ডিং এবং গাছপালা দেখে উড়াবেন। এবার এর কিছু ভিডিও ফুটেজ দেখি। ড্রোনটি আপনারা সর্বোচ্চ 3 কিলোমিটার পর্যন্ত উপরে উঠাতে পারবেন, তবে আমি আপনাদের সাজেস্ট করবো এতদূর না উঠাতে, কারণ দেখা যায় বিভিন্ন ধরনের পাখি বিশেষ করে চিল বেশ ঝামেলা করে। এই ড্রোনে আরও কিছু ফিচার আছে, এই যেমন GPS ফলো মোড। আমি আপনাদের সাজেস্ট করবো এই ফিচারটি না ব্যবহার করতে, কারণ এতে আমি সমস্যা পেয়েছি। GPS ফলো মোড অন করার পর আপনি যখন সামনের দিকে যাবেন তখন ঠিক আছে, কিন্তু আবার পিছনে ফিরে আসতে চাইলে ড্রোন ক্রাশ করার সম্ভাবনা প্রবল থাকে। ড্রোনটি 4 থেকে 4.5 ঘন্টা ফুল চার্জে আমি প্রায় 20 মিনিটের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি,
যেটা আমার কাছে মোটামুটি বেশ সন্তুষ্টজনক মনে হয়েছে। আপনারা আরেকটু স্যাটিসফ্যাকশন পেতে চাইলে এক্সট্রা একটা ব্যাটারি নিতে হবে। F11s Pro 4K ড্রোনটির প্রাইস 30,000 টাকা। এতে থাকা জিপিএস, এর ব্যাটারি ব্যাকআপ, গিম্বল স্টেবিলাইজেশন, 4K ভিডিও কোয়ালিটি, এসব দিক বিবেচনা করে আমার কাছে প্রাইস মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে। আমাদের কাছে ড্রোনটি পাঠিয়েছে হুরে বক্স অনলাইন শপ। থ্যাঙ্কস হুরে বক্স আমাদের কাছে এই ড্রোনটি পাঠানোর জন্য। আপনারা চাইলে তাদের কাছ থেকে ড্রোনটি কিনতে পারেন, এছাড়াও তাদের কাছ থেকে আপনারা চাইলে ড্রোন রিপেয়ার করে নিতে পারেন। তো ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন।